Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shukriya adai korchi mohan rabbul alaminer darbar jini meherban ebong doyaban maya kore amaderke সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ পদ্মার আলে সম্মানিত বা বোনেরা আপনারা উপরের মাইক চালু আছে আপনারা ইনশাআল্লাহ মসজিদের আওয়াজ শুনতে পাচ্ছেন এই আলোচনা শুনবেন এবং যারা বালেক পুরুষ আছে তাদেরকে মসজিদে পাঠিয়ে দিন এবং আপনারাও জুমার খুতবা শোনার জন্য সচেষ্ট থাকুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং কাবা ঘর এবং হজের থেকে আমাদের প্রাপ্তি কি এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যেহেতু এটা আর কয়েকদিন পরেই আমাদের হজ অনুষ্ঠিত হবে হজে লোকজন যাওয়া শুরু করে দিয়েছে এজন্য আমরা হজের উপরে আমাদের আলোচনা একাধিকবার হয়েছে আমরা এখন আর নতুন বিষয় নিয়ে হজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আশা করছি আমরা যদি মনোযোগ সহকারে শুনি আমরা উপকৃত হব ইনশাআল্লাহ হজ একটি ফরজ ইবাদত ইসলামের একটি রুকন আর এই হজ করতে হয় মক্কায় গিয়ে কাবায় গিয়ে আমাদেরকে হজ করতে হয় এই কাবা ঘর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির লোকদের ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর হলো সর্বপ্রথম ঘর ইবাদত করার জন্য সর্বপ্রথম ঘর তৈরি হয়েছে কাবা ঘর বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 29 নম্বর আয়াতে বলেন ইন্না আওয়ালা বাইতি উদিআলিন নাস লিল্লাযী বিবাক্কাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম যে ঘরটি আল্লাহ নির্মাণ করিয়েছেন মানুষের জন্য মানুষের ইবাদতের জন্য সেটা হলো কাবা ঘর বলেন সুবহানাল্লাহ তাহলে কাবা ঘর হলো কোথায় অবস্থিত মক্কায় অবস্থিত এই কাবা ঘরটি প্রথম সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য বলেন সুবহানাল্লাহ ওয়ালা ইয়াতুফু বিল বাইতিল আতিক অতএব তোমাদের উচিত হলো এই প্রাচীন ঘরটি কি করা জিয়ারত করা এই প্রাচীন ঘরের তাওয়াফ করা এটা তোমাদের উচিত আল্লাহ এই প্রথম ঘরের তাওয়াফ করা তোমাদের উপর কি উচিত কে বলছেন আল্লাহ ওয়ালা ইয়াতুফু বিল বাইতিল আতিক যাদের সক্ষমতা আছে কাবা শরীফ পৌঁছা পর্যন্ত মক্কায় পৌঁছা পর্যন্ত যাদের তৌফিক আছে যাদের শারীরিক মানসিক এবং আর্থিক যোগ্যতা আছে তাদেরকে এই হজ করতে হবে এবং নারীদেরকে হজ করতে করার জন্য অতিরিক্ত শর্ত হলো মাহরাম ব্যক্তি সাথে যেতে হবে হেদায়াত এবং বরকতের উৎস হলো এই কাবা ঘর এই কাবা ঘর হলো হেদায়াত এবং বরকতের উৎস আল্লাহ বলেছেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন এই ঘরটি হলো একটি বরকতের ঘর কাবা ঘর বরকতের ঘর হুদাল লিল আলামিন এবং সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের ঘর হলো কাবা ঘর বলে সুবহানাল্লাহ বিশ্বের মানবতার হেদায়েতের জন্য সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য যে ঘরটি নির্মাণ করা হয়েছে কাবা ঘর
মানব জাতির বরকতের জন্য যে ঘরটি তৈরি করা হয়েছে সেই ঘরটি হলো কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদতের স্থল হলো সেই জায়গায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযু মিন মুকামি ইব্রাহিমা মুসাল্লা, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে যেই জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা কি তোমরা নামাজের বানা জায়গায় ফেলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ওখানে ইসমাইল আলাইহিস সালামকে এই কাবা ঘর তৈরি করছে, অতএব মকাম ইব্রাহিম সেই জায়গাটা কি এখন মানুষ তওয়াফ করে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াত্তাখাযু মিন মুকামি ইব্রাহিমা মুসাল্লা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে দাঁড়িয়েছে সেই দাঁড়ানো জায়গাটাকে তোমরা কি করো, তোমরা নামাজের জায়গা বানায় ফেলো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা তওয়াফ করার পরে মকামে ইব্রাহিমের এখানে আমরা কি করি, দুই রাকাত নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দিনের একটি পরিপূর্ণ একটি বৈশিষ্ট্য এবং আধার হলো এই কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 26 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইয়্যা ওয়া তাহহির বাইতি লিত্বাঈফিনা ওয়াল ক্বাঈমিনা ওয়ার রুকাইস সুজূদ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘরের জায়গা নির্ধারণ করে, যেই জায়গার মধ্যে কাবা ঘর তৈরি হয়েছে এই জায়গাটুকুকে নির্ধারণ করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন। ইব্রাহিম মাকানাল বাইত কি আদেশ করেছেন, যে কেউ যেন এই ঘরের পাশে এই ঘরে আল্লাহ তুশরিক বি শাইয়্যান, আল্লাহর সাথে কেউ যেন শরীক না করে। কারণ কুরাইশরা এখানে মূর্তি ঢুকে পূজা করত, মুশরিকরা মূর্তি প্রবেশ করে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকে পূজা করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন যে আল্লাহ তুশরিক বি শাইয়্যা, এই ঘরের মধ্যে কি হবে না, কোনো শিরক হবে না। কথা বুঝা অর্থাৎ কুরাইশদেরকে বুঝাইতেছে যে তোমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলে দাবি করো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ বলছে কোনো শিরিক না করতে, পূজা না করতে, মূর্তি পূজা না করতে, তোমরা কেন মূর্তি পূজা করো? আর কি ওয়াত্তাহহির বাইতিল তায়েফিন, আর পবিত্র রাখো এই ঘরকে মূর্তি পূজা থেকে, অপবিত্রতা থেকে, অপরিচ্ছন্নতা থেকে। কার জন্য? লিত্তায়েফিন, তোয়াফকারীদের জন্য, যারা নামাজ পড়ে তাদের জন্য, যারা রুকু সেজদা করে তাদের জন্য এই জায়গাকে পবিত্র রাখো। এখানে কোনো মূর্তি থাকবে না, কোনো শিরিক থাকবে না, কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না, এখানে সব পবিত্র রাখবে। এটা কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ ইব্রাহিম সাল্লামকে নির্দেশ দিয়েছেন। আর মুক্কার কুরাইশদেরকে বুঝাইতেছে যে তোমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর বলে দাবি করো, তাহলে তোমরা কেন এই মুক্কা কেন মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ বলে দিয়েছেন শিরিক করতে না, মূর্তি পূজা করতে না, তাহলে তোমরা কেন মূর্তি পূজা করো? সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাটা আল্লাহ বলছেন সেই কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আবার কোট করে দিয়েছেন। কোন সুরায়? সুরা হাজের 26 নম্বর আয়াতে বলে সুবহানাল্লাহ। তাওহীদের বিশ্বাসের, আমাদের ইমানের মূল হলো তাওহীদ। অতএব এই আয়াতের মধ্যে কি তাওহীদের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে, যে তাওহীদ ছাড়া অন্য কিছু চলবে না, আল্লাহর একাত্মবোধ ছাড়া অন্য কিছু চলবে না। অতএব ইমানের যে মূল ভিত্তি তাওহীদ, এই তাওহীদের ঘোষণা এখানে দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে দ্বিতীয় ঘোষণা দেওয়া হয়েছে কি, যে আল কায়েমিনা ওয়া রুকাইস সুজুদ, রুকুকারী, সেজদাকারী, নামাজ পড়নেওয়ালা, এদের জন্য পবিত্র রাখো। অর্থাৎ আমাদের যত আমল আছে সমস্ত আমলের মূল হচ্ছে কি, নামাজ। নামাজ কারো যদি নামাজ ঠিক না থাকে তাহলে তার অন্যান্য কোনো আমলও কি ঠিক হবে না। এই জন্য ইমানের মূল হলো তাওহীদ, আর ইবাদতের মূল হইল কি, নামাজ।
এই দুইটা যা ঠিক নাই, তাওহীদ যা ঠিক নাই, সে যত ইবাদত করবে সব ওই ভাঙ্গা ধুলির মতন সব নিচে দিয়ে পড়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ ঠিক করতে পারবে না, তার অন্য ইবাদতগুলো আদৌ সহি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাওহীদের ইমানের ভিত্তি হলো তাওহীদ, আর ইবাদতের ভিত্তি হলো নামাজের ব্যাপারে আদেশ করেছেন। বলে সুবহানাল্লাহ, মানুষের সম্মিলন হজের মাধ্যমে কি হয়? বিশাল একটা সম্মিলন হয়, হয় না? বলে সুবহানাল্লাহ, বিশাল সম্মিলন পৃথিবীর, সে আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, ভারত, বিভিন্ন চায়না, রাশিয়া, বিশ্বের সমস্ত দেশ থেকে মুসলমানরা এখানে আসে, কী হয়, একটা সম্মেলনে যোগদান করে। এটা হলো একটা বিশ্ব সম্মেলন, হজটা হলো একটা বিশ্ব সম্মেলন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বিশ্ব সম্মেলনকে নামে আর কোনো সম্মেলনের কোনো অধিকার কেউ রাখে না। যদি কেউ বিশ্ব সম্মেলন বলে কোনো কিছু নাম দেয় এবং সেখানে যাওয়ার কথা বলে, এটা ভুল কথা বলে। বিশ্ব সম্মেলন একটাই, সেটা হলো কি? হজ। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়া আমনান, আল্লাহ বলে দিয়েছেন যে এই ঘরকে আমরা সম্মেলন স্থল বানাইছি। এই ঘরের উসিলে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, এই ঘরে যখন তাওয়াফ করে কত মানুষ একসাথে তাওয়াফ করে, এই ঘরের যে মসজিদ আছে মসজিদুল হারাম, সেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। অতএব এত মানুষের সম্মিলন স্থল, কারণ বিশ্বের সমস্ত মুসলমানেরা একত্রিত হয়ে এখানে কি করবে, এখান থেকে শিক্ষা নিয়ে এই শিক্ষাটা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিবে। এই জন্য এই সম্মেলনে যোগদান করতে হয়। বলেন সুবহানাল্লাহ। এবং ও আমনান, এবং এটা কি, এটা হলো কি, নিরাপত্তার স্থান, মক্কা নিরাপত্তার স্থান। কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এরপরে বিশ্ব শান্তির কেন্দ্র, বিশ্ব শান্তির কেন্দ্র কোথায়? হ্যাঁ, আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে নেই, আমেরিকায় এমন কোনো জায়গা নাই যেখানে আপনি শান্তি পাবেন। হুট করে একজনে গুলি মেরে দিবে, যত নিরাপত্তার যত নিরাপত্তাই করুক, আপনার কোনো কি নাই, কোনো নিরাপত্তা নাই। কিন্তু কাবা শরীফ এমন এক জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ নিজে করে দেন। বলে সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবিনী ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইলেন, কি বললেন? রব্বি জাআল হাযাল বালাদ, আল্লাহ এই মক্কা নগরীকে কি করেন, আমিনান, নিরাপত্তার নগরী বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন? এ আল্লাহ এই মক্কা নগরীকে নিরাপত্তার নগরীতে পরিণত করে দেন। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া কি করলেন? ওয়াজিনুবিনী, এ আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে মূর্তি পূজা থেকে শিরিক থেকে আল্লাহ আমাকে বাঁচান। আর কাকে বাঁচান? অবানিয়া আন্না আবুদাল আসনাম, আর আমার যত সন্তান, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার যত সন্তান অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমরা যারা আসবো মুসলিম বংশ থেকে, ইসমাইলি বংশ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, সবার জন্য দোয়া করে গেছে যেন কেউ যেন এই মূর্তি পূজা না করে, মূর্তি পূজা থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করেন, আমাকেও করেন আর আমার পরে যারা আসবে তাদেরকেও কী করে হেফাজত করেন। তাহলে এখন কুরাইশদেরকে প্রশ্ন করা দরকার, তোমরা কুরাইশরা যারা আজকে ইসমাইলের বংশ, ইব্রাহিমের বংশ বলো, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দোয়া করে গেছে, তাহলে তোমরা মক্কার ঘরে মূর্তি ঢুকাইয়া পূজা করা কীভাবে? তাহলে নাউজুবিল্লাহ মিন যাল্লা। দেখছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ মক্কার মুশরিকদেরকে বোঝানোর জন্য
কুরাইশদেরকে বোঝানোর জন্য আল্লাহ এই আয়াত নাযিল করে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দোয়া করে গেছেন যে তিনি দোয়া করে গেছেন তিনি এবং তার সন্তানেরা যেন মূর্তি পূজা না করে, তাহলে তোমরা কেন মূর্তি পূজা করো এখানে মূর্তি ঢুকাইয়া, চিন্তা করছেন? এবং ইনি এটা শান্তির নগরী হিসাবে কি আল্লাহর কাছে দোয়া করছেন, নিরাপত্তার নগরী হিসাবে আল্লাহর কাছে দোয়া করছেন। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم الله عرب بلتسنا تمرا دیکھونا جی اے مکہ نوری ایوان مکہ نوری جی حرام ارزی علاقہ کتو نیرا پتہ ایکھانے ایکھانے کیو چوری کرنا کیو کارو کھتی کرنا کیو کارو کے گالی دینا کیو کارو پر آگات کرنا আরে হারাম এরিয়ার বাইরে যাই দেখো কত হানাহানি হইতেছে, কত মারামারি হইতেছে। আগের কথা বলতেছে, সে আমলে হানাহানি হইতেছে কিন্তু কাবার চত্বরে হারাম এরিয়ায় কোনো মারামারি করবে না, আল্লাহ বলে দিয়েছেন। যে তাহলে দেখো হারাম এরিয়ার বাহিরে কত কিছু হচ্ছে, চিন্তাকারীরা চিন্তায় করতেছে, হানাহানি মারামারি হচ্ছে, কিন্তু হারাম এরিয়ার ভিতরে তো তোমরা দেখতেছো যেগুলো কিছু হইতেছে না। তাহলে কি এই এলাকাটাকে আল্লাহ কি করছে, নিরাপত্তার নগরী বানায় দিয়েছেন। এই হারাম এলাকাটা আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে, এই হারাম এরিয়া প্রবেশ করবে, সে অবশ্যই নিরাপদ থাকবে। কি ওমান দাখালাহু কানা আমিনান, এই কাবা এরিয়া হারাম এরিয়া যারা অবস্থান করবে তারা নিরাপদ থাকবে, বলেন সুবহানাল্লাহ। কারণ লক্ষ লক্ষ ফেরেশতারা পাহারা দিচ্ছে, লক্ষ লক্ষ ফেরেশতারা কি পাহারা দিচ্ছে, এবং মানুষের মনের মধ্যেও কি এরকম কোনো কিছু উদ্রেক হয় না যে এই জায়গার মধ্যে কোনো খারাপ কাজ করবে। আল্লাহ এই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ এমনভাবে কবুল করলেন যে আজ পর্যন্ত আপনার ওই এলাকার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতেছে না, বলেন সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি এই কাবাঘরে ঢুকবে, কাবাঘরে এরিয়ায় ঢুকবে, সেই ব্যক্তি কি নিরাপদ থাকবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া করছেন, وإذ يرفع إبراهيم القواعد من البيت ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন সাথে কে ছিল, وإسماعيل ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন কাবাঘর নির্মাণ করল তখন নির্মাণ করার পরে দোয়া করছে, কি দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বুল আলামিন আমরা এই কাজটুকু করেছি এটা আপনি কি করেন কবুল করেন। হ্যাঁ, এটা কোনো অহংকারের বিষয় না যে আমি মসজিদ করছি এখন আমার অহংকারে ঠেলে বাসি না, এরকম না, আমি কাবাঘর নির্মাণ করছি আমার কোনো অহংকার নেই, রব্বুল আলামিন আমার এই কাজটুকু আপনি কি করেন, আপনি কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। ইন্না কান্তাস সামিউল আলিম, আর আপনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। আমাদের কোন অন্তর নিয়ে, কোন হৃদয় নিয়ে আমরা এই কাবাঘর স্থাপন করেছি এটা আপনি ভালো করে জানেন, অতএব আপনি আমাদের দোয়া কবুল করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, রব্বুল আলামিন আমরা বাপ বেটা দুইজন তো আছি, আমাদেরকে আপনি কি করেন আপনার অনুগতশীল বানাইয়া দেন, পরিপূর্ণ আপনার কাছে আত্মসমর্পণকারী বানাইয়া দেন, আপনি যা বলবেন সেই কথাটা যেন আমরা আত্মসমর্পণ করি, আমরা জীবনে মেনে নিই, আপনার আদেশের অনুগত হয়ে যাই, সেরকম আপনি আমাকে আমাদের দুজনকে কি করেন বানাইয়া দেন। ওয়াজআলনা মুসলিমাইন ইলাকা ওয়া মিন যুররিয়াতিনা, আর আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার প্রজন্ম থেকে প্রজন্ম যারা আসবে তাদেরকেও আপনি আপনার অনুগত বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। তারাও যেন একমাত্র আপনার অনুগত হয়ে যায়, আপনার আদেশের অনুগত হয়ে যায়, আপনার নির্দেশের অনুগত হয়ে যায়, আপনার বিধানের অনুগত হয়ে যায়।
কথা বুঝাচ্ছে? আর আমরা এলাম কি তার বংশধর, আমরা কি আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো এখন আমাদের জন্য দোয়া করে গেছেন আমরা জানো, আর এই তার দোয়ার কারণে হয়তো বা আমরা আজকে এতটুকু আস, তার দোয়ার কারণে আমরা এতটুকু আজকে আমল করে তার দোয়া আল্লাহ কবুল করছেন বলে। এরপর আল্লাহ বলছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করছেন, ওয়া আরনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে ইবাদতের পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দেন, কিভাবে আপনার ইবাদত করলে খুশি হবেন সেই পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দেন। বলে সুবহানাল্লাহ। অতুব আলাইনা, এ আল্লাহ আমরা তো হয়তো এই কাবাগান নির্মাণ করতে গিয়ে ভুল করতে পারি, আপনি আমাদের তোবা কবুল করেন। ইন্না কান্তাত তাওয়াবুর রহিম, আপনি তোবা কবুলকারী আর আপনি রহমান রহিম, আমি অনেক বেশি তোবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ফায়ুযাক্কিহিম ইন্নাকা আতাল আজিজুল হাকীম। আর দোয়া করছেন রব্বুল আলামিন, ওয়া বাআস ফীহিম রাসূলান, আল্লাহ রাসূল পাঠান আপনি, আমার যে প্রজন্ম তাদের মধ্যে থেকে আপনি কি করেন রাসূল পাঠান। ইয়াতলু আলাইহিম, যেই রাসূল আপনার বিধানকে তেলাওয়াত করে শোনাবে, আপনার বিধানের বিশ্লেষণ করে শোনাবে। বলেন সুবহানাল্লাহ। তাইছে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোন কথাটা না বলে গেছেন, দোয়া কবুল হয়েছে। এই বলছে রব্বানা রাসূলাম মিন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যারা আপনার আয়াতের আপনার যেই নিদর্শন আপনি যে কিতাব পাঠাবেন সেই কিতাব যেন কি করে মানুষকে বিশ্লেষণ করে বুঝে দিতে পারে। ওয়াইয়াল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দান করতে পারে। মানে সুবহানাল্লাহ, যেই কিতাব আসবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব আসবে সেই কিতাব যেন কি করতে পারে বিশ্লেষণ করে শোনাতে পারে। অল হেকমাতা, এবং হেকমত জ্ঞান বিজ্ঞানের যেন শিখে শিখতে পারে। ওয়াইয়ুজাক্কিহিম, এবং রসুলরা এসে যেন তাদেরকে পরিচ্ছন্ন পবিত্র করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার পরে যত রসুলরা আসছেন সবাই কি এই কাজটা করছেন কি না, আল্লাহর আয়াতের কথা বলেছেন, আল্লাহর কিতাবের কথা বলেছেন, এবং তাদেরকে মানুষকে পবিত্র পরিচ্ছন্ন করার চেষ্টা করেছেন। কিসের থেকে? কুফুরি থেকে, মুশরিকি থেকে মানুষকে পবিত্র করার জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কি চেষ্টা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানী, মহাজ্ঞানী। এবার আরো দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। রব্বুল আলামিন আমাদেরকে এখানে নামাজ কায়েম করার কি করেন তৌফিক দান করেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, নামাজ কায়েম করার সেই যোগ্যতা ক্ষমতা আমাদেরকে দান করেন, আমাদেরকে এমন তৌফিক দেন যেন আমরা নামাজ কায়েম করতে পারি। বলে সুবহানাল্লাহ। অমিন জুররিয়াতি, এবং আমার প্রজন্ম যারা আসবে তারাও যেন নামাজ কায়েম করতে পারে। তাহলে ইব্রাহিম সাল্লাম দোয়া করে গেছেন নামাজ কায়েম করার জন্য, কাবাঘর বানাইছেন, কাবাঘরের জন্য দোয়া করলেন যে নামাজ কায়েম করতে পারে। ঠিক কাবাঘরে নামাজ কায়েম আছে না, 24 ঘন্টাই কি সেখানে নামাজ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওনার দোয়া কীভাবে কবুল হলো, যে কাবার সত্তরে 24 ঘন্টাই কি আপনার দোয়া হচ্ছে, নামাজ হচ্ছে, দুরুদ হচ্ছে, হচ্ছে না তওয়াফ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তিনি দেবল কী বলি, অমিন জুররিয়াতি, ঠিক উনি চলে গেছেন, ওনার পরের এখন সন্তানরা কী করেন, তারা এইভাবে কাবা চত্বর কি কোনো না কোনো সময় কেউ নফল নামাজ পড়তেছে, কখনো ফরজ পড়তেছে, কেউ দুরুদ পড়তেছে, কেউ তওয়াফ করতেছে, তাহলে কি ব্যস্ত না? এই জন্য বলে দিচ্ছেন যে কি, আল্লাহ আমার যারা প্রজন্ম আসবে তারাও যেন কি করতে পারে নামাজ কায়েম করতে পারে। যদি না আমাদের অন্যান্য দেশে নামাজ কায়েম নাই, কিন্তু মক্কার সত্তরে কিন্তু নামাজ কায়েম আছে 24 ঘন্টা। বলেন সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআই, রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল করেন। হে আমাদের পরওয়ারদিগার,
আমাদের এই দোয়াগুলো আপনি কবুল করুন। আরো দোয়া করছেন, রব্বানা রব্বানা ওয়াফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরো দোয়া করছেন, রব্বানা ওয়াফিরলি, হে আমাদের পরওয়ারদিগার আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের মাতা পিতাকে কি করেন, ক্ষমা করে দেন। তিনি তার বাপের কাছে কি করছেন, ওয়াদা করছেন যে তার জন্য দোয়া করবেন, সেই দোয়া করছেন। যদি না আজর জাহান্নামে যাবে, কিন্তু তিনি যেহেতু ওয়াদা করছেন দোয়া করবেন, সেই জন্য তিনি কি করছেন, বাবার জন্য করে দিয়েছেন কি, রব্বানা ওয়াফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মাতা পিতাও কি করেন, আপনি ক্ষমা করে দিন। ওয়ালিল মুমিনিন, সমস্ত মুমিনদেরকে ক্ষমা করে দিন। দেখছেন, আমরা তো শুধু নিজের জন্য দোয়া করি, তাহলে কি মুমিন মুসলমানের জন্য দোয়া কর। ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ যেদিন হিসাব কায়েম হবে, হিসাব কায়েম হবে, যেদিন আপনি হিসাব নেবেন, সেদিন আমাদেরকে মাফ করে দেন, আমাদের বাবা মাকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে আপনি মাফ করে দেন। মানে সুবহানাল্লাহ, কাবাগর প্রতিষ্ঠাকারীর প্রতি আল্লাহ নির্দেশ, কাবাগর যিনি প্রতিষ্ঠাকারী হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, তাদের প্রতি আল্লাহ নির্দেশ করেছেন কি, ওয়াহেদনা ইলা ইব্রাহিমা, আমরা ইব্রাহিমকে কি বলেছিলাম, আদেশ করেছিলাম, ওয়া ইসমাইলা, এবং ইসমাইলকে আদেশ করেছিলাম, আন তাহির বাইতি, শিরিক থেকে, বিদআত থেকে এবং ময়লা আবর্জনা থেকে কি করো, মক্কাকে কি করো, কাবাকে পরিচ্ছন্ন রাখো, এখানে কোনো মূর্তি থাকবে না, এখানে কোনো শিরিক থাকবে না। কি করবে, লিত্তয় ফিনা ওয়ালা কিফিনা, যারা তওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা নামাজ পড়বে, রুকু সিজদা করবে, তাদের জন্য এই কাবাশন কি করো, পবিত্র রাখো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা নির্মাণের উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, ওয়া আযযিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে তুমি যে কাবা ঘর বানাইছো, এবার তুমি কি করো, আওয়াজ তোলো, আযযিন, আজান দাও, আহ্বান করো। আযযিন মানে কি, আজান, আমরা কি আজান দাও কই না, আজান দাও, আহ্বান করো, তুমি কি করো, একটা ডাক দাও, সবাইকে বিশ্ববাসীকে ডাক দাও, কি ডাক দাও, ফিন্নাস, মানাস মানে কি, কি শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কেউ হোক, সে সবাইকে জন্য তুমি ঘোষণা করে দাও, বিল হজ, তারা যেন হজ করে, সমস্ত মানুষকে বলো যেন এই ঘরে তওয়াফ করার জন্য আসে, এই ঘরে হজ করার জন্য আসে, সমস্ত মানুষের জন্য ঘোষণা করে দাও। চিন্তা করছেন, মুসলমানের কথা বলা হয় নাই, সবাইকে বলছে, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন, কেউ পায়ে হেঁটে আসবে আর কেউ উঠে চড়ে আসবে বা বাহন করে আসবে, যে যে বাহন করে পারে আসবে, কি দূর দূরান্ত থেকে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ কি করবে, পায়ে হেঁটে বাহনে চড়ে চড়ে মানুষ এখানে হজ করতে আসবে, আপনি সেই ঘোষণা করে দেন। কাকে বলছেন, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ আদেশ করে দিয়েছেন যে আপনি ঘোষণা করে দেন, আর সেই ঘোষণায় আমরা আজকেও কি হজ করি, এবং হজের জন্য সবাই মনের একটা টাকা পয়সা হইলে, বয়স হইলে সবার একটা ভাবনা আছে যে আমি হজ করবো, আমি হজ করবো। এই ভাবনাটা কোথায় আসে, ইব্রাহিম ইসলাম ওই সেই ঘোষণা আপনার হৃদয়ে বাজে, আমার হৃদয়ে বাজে, মমিনের হৃদয়ে বাজে, কাফের হৃদয়েও বাজে, কিন্তু তারা ওখান থেকে বাইরে হতে পারে না, তারা তাদের এই ধর্মান্ধতার থেকে বের হতে পারে না, তাগর হৃদয়ে যে বাজে না এমন না। কারণ ইব্রাহিম আলাইহিসসালামকে দোয়া করতে বলছেন সকল মানুষের জন্য, অতএব ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবাই হৃদয়ে কিন্তু কাবার প্রতি শ্রদ্ধাবোধ আছে, কারোর শ্রদ্ধাবোধ নেই এমন নাই, সবাই আছে, কিন্তু তারা তাদের ধর্ম ছেড়ে আসতে পারছে না, লজ্জায়, শরমে, বিভিন্ন কারণে, তাকে ধর্মীয় অন্ধতার কারণে তারা আসতে পারে না, কিন্তু সবাই হৃদয় কি এই ডাকটা, এই আহ্বানটাকেই সাড়া দেয়। কথা বুঝে আসছে? এরপরে হজের, হজ করতেই হবে, যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, যাদের কি বলছি, যাদের হজে
যাওয়ার মতো ক্ষমতা আছে, টাকা পয়সা আছে এবং আপনার শারীরিক সক্ষমতা আছে, হ্যাঁ, এবং কি আছে আপনার সরকারি অনুমতি আছে, দেশে কোনো বাধা নাই, এরকম যদি হয় তাহলে আপনি হজ ফরজ, হজ করতে হবে। ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানেও কিন্তু আল্লাহ মুসলমানদের কথা বলেনি, দেখেন আল্লাহ হজ ফরজ করছেন যে আয়াত দিয়া সে আয়াতের মধ্যে মানুষের কথা বলছেন, বলো সুবহানাল্লাহ, চিন্তা করছেন। এখানেও কিন্তু আমাদের মুসলমানদের লক্ষ্য করে বলেন ওয়ালিল্লাহি আলান নাস, সমস্ত মানুষের উপর আল্লাহর অধিকার, আল্লাহর প্রাপ্যতা, সমস্ত বিশ্বের মানুষের প্রতি আল্লাহর প্রাপ্যতা রয়েছে। কি প্রাপ্যতা? হজ্জুল বাইত, এই ঘরের হজ করা কি এটা আল্লাহর প্রাপ্যতা রয়েছে পৃথিবীর সমস্ত মানুষের উপরে, যাদের কি আছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের ওই জায়গায় পর্যন্ত পৌঁছার সক্ষমতা রয়েছে, সেই সমস্ত মানুষের উপরে কি ফরজ হলো হজ করা, এই ঘরে যেয়া তওয়াফ করা, হজ করা, বলে সুবহানাল্লাহ। তাহলে এখানেও কি আল্লাহ মানুষের, এখন যদি আজকে একজন হিন্দু মুসলমান হয়ে যায় সাথে সাথে হজ করতে পারবে? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ ইল আযীম। এখন যদি আপনি সক্ষমতা থাকা সত্ত্বেও হজ না করেন তাহলে আল্লাহর ক্ষতি হইব? আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, হ্যাঁ, আপনি গয়া যাইবেন, কাশি যাইবেন, নাউজুবিল্লাহ মিন জালে, অথবা হজের সমতুল্য অন্য কিছু নাই, যদি আপনি মনে করেন যে আমি হজ না করি টাকাটা অনুদান দিয়ে দিব, এটা আপনি ভুল পথে আছেন। আপনি মনে করেন যে অমুক ইজতেমা অমুক জায়গায় গেলে আমার হজের সব পেয়ে যাবো, নাউজুবিল্লাহ মিন জালেক, বলেন জোরে, বলেন জোরে একবার নাউজুবিল্লাহ। কোনো ইজতেমা কোনো সম্মিলন যদি পৃথিবীর সমস্ত পীররা একসাথে একটা সম্মিলন করে, সমস্ত মুসলমানের একটা কোনো সম্মিলন করে, সেই সম্মিলনে গেলে হজের সওয়াব হবে, নাউজুবিল্লাহ মিন জালেক, এই আকীদা যারা আছে তারা শিরিক করলো। তাইলে তো ওই যে ইয়ার মতন হইজ, ওই যে কি বলে ওই যে কাবাগর ধ্বংস, ওই যে কি মানে আব্রাহাম বাদশার মতন হয়ে গেল। অতএব আব্রাহাম বাদশার চরিত্র কোনো মুসলমানের ভিতরে থাকতে পারে না। বিশ্ব ইজতেমায় যোগদান করলে হজের সওয়াব পাওয়া যাবে, হজে যাওয়া লাগবে না, এই ভণ্ডামি কথা যারা বলে এগুলো কিন্তু ইহুদিদের দালাল, এরা ভালো মুসলমান না, এই কথা কেউ বলতে পারে না, বলে নাউজুবিল্লাহ মিন জালেক। আপনি একটা সম্মেলন করছেন, যান আলোচনা হবে, শুনেন সওয়াব হবে, কিন্তু এটাকে হজের সাথে কোনো তুলনা করা যাবে না। এদিকে আবার আপনার ওই যে কাদিয়ানি কাদিয়ান তারাও একটা এরকম করছিল, তাকে ওখানে দিয়ে হজ করত, নাউজুবিল্লাহ মিন জালেক। অতএব খবরদার, কেউ কোনো দিন এরকম করে তাহলে আপনি মনে করবেন যে মানে সেই ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে। অতএব বিশ্ব ইস্তেমা নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়, ইসলামকে কটাক্ষ যেন না করা হয়, আল্লাহ নিদর্শনকে যেন কটাক্ষ না করা হয়, সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। কেউ যদিন বলে মসজিদ দাঁড়াইয়া যে যে বিশ্ব ইস্তেমায় গেলে হজর সওয়াব পাবেন, তার মুখটা ধরে আসতে নামাই দেবেন, বলে বেটা তোর আর বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কথা বুঝে আসছে? আল্লাহ বলছেন যদি তুমি হজ না করো আল্লাহ কিছু আসে যায় না। আল্লাহ বলছেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন। যে ব্যক্তি হজ করবে না, কুফরি করলো যে আমার টাকা পয়সা আছে আমি হজ করবো না, আমি 1-2 লাখ টাকা আল্লাহ দান করে দেবো, এরকম ফালতুদামি চিন্তা যারা করবে, আল্লাহ বলছেন আল্লাহ তোমার মুখাপে কি না, তোমার হজ করার মুখাপে কি আল্লাহ নয়, তুমি হজ না করলে আল্লাহর কিছু আসবে আর যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করলো সেই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মরলো, এটা আমার কোনো জানার বিষয় না, কথা ঠিক আছে? এরপর দেখেন এই মসজিদুল হারাম একটা সাম্যের প্রতীক, সাম্যের প্রতীক,
বিশ্বের আপনার ওই যে আফ্রিকার কালো মানুষগুলো যদি এসে হজের তাওয়াফে আপনার সাথে তাওয়াফ করে আপনি নিষেধ করতে পারবেন? হ্যাঁ, একজন আপনার আপনার দেশের আপনার একবারে লেবার শ্রমিক আর ধরেন প্রধানমন্ত্রী হজ করতেছে, আপনি কি নিষেধ করতে পারবেন? তুই আমার লোকের দাঁড়াতে পারবি না। এই জন্য এই কাবা শরীফ হলো কি, সাম্যের প্রতীক। ওয়াল মাসজিদিল হারামিল্লাজি হারামিল্লাজি জাআলনাহু লিন্নাসি সাওয়ানিল আকিফু ফিহি ওয়াল বাদ। আল্লাহ বলতেছেন এই হারামকে আমি কি একটা সাম্যের প্রতীক হিসাবে বানিয়েছি। এখানে যারা স্থানীয় আর জাহির বহিরাগত হজকারী, স্থানীয় হজকারী হোক আর বহিরাগত হজকারী হোক, কেউ কাউকে কি হজ থেকে নিষিদ্ধ করতে পারবে না, কেউ কাউকে ঠেকাইতে পারবে না, কেউ কারো সামনে দাঁড়াইতে পারবে না, এরকম কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আমি এই সাম্যের একটা প্রতীক হিসাবে এই কাবাঘরকে আমি বানিয়েছি, সেখানে বহিরাগত এবং স্থানীয় সবাই সমান। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হজের কিছু আদব আছে, এই আদবগুলো আমরা আলোচনা করব। হজের আদব কি, আমরা হজ করি কিন্তু আদবগুলো আমরা অনেক সময় লক্ষ্য করি না, কারণ আমরা চিন্তা করি টাকা হয়েছে হজ করি, গপ্প সপ্প করি, খাইয়া দাইয়া মার্কেটিং করে আবার চলে আস। এইটা হইলো আমাদের আমাদের হজলে যামু, গল্প সল্প করবো, ভালো লাগলে তো আপ করবো, ভালো লাগলে ওখানে যামু, কষ্ট হলে যামু না, কিন্তু মন মতো করে চলবো, এরকম একটা মানসিকতা নিয়ে আইসা বাংলাদেশে একটা জুব্বা গাদ দিয়া বলতেছে আমি হজ করি আছি, কিন্তু অনেকগুলো বিধান এসে পালন করে না, তার মনটাও ঠিক নেই। বলেন নাউজুবিল্লাহ। নাম্বার ওয়ান হলো নিয়তের পরিশুদ্ধতা, নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। সরি, আল্লাহ বলে দিয়েছেন ওয়াল আমিনাল বাইতিল হারাম বাইতিল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর দিকে ধাবিত হয়েছে, তাদেরকে তোমরা উৎপীড়ন করো না, কোনো কষ্ট দিও না। চিন্তা করছেন, যারা হজে যাবে এদেরকে তোমরা উৎপীড়ন করো না, কোনো কষ্ট দিও না। আর আমরা আমাদের দেশের মধ্যে আপনার কাছ থেকে 3 লাখ টাকা 4 লাখ টাকা করে যেই ঘরে রাখার কথা সেই ঘরে আপনাকে রাখে না। আহারে কত কষ্ট দেয়, কত বড় গুণাগার হয়, ওগুলো একটাও ভালো অবস্থায় নাই। যাই দেখেন কি বলছেন, যে আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা হজ করতে আসছে তাদেরকে উৎপীড়ন করো না, তাদেরকে কষ্ট দিও না। অতএব আপনার আমার নিয়তের সম্পূর্ণ খৌসিয়ত থাকবে, মার্কেটিং নয়, হাজির সাহেব বলবে এই কথা নয়, সম্পূর্ণ নিয়ত থাকবে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করা। বলেন সুবহানাল্লাহ। কারণ আত্মশুদ্ধির জন্য আমাদের সর্বশেষ জায়গা হলো এই হজ করতে যাওয়া। আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আমি পরিবর্তন হচ্ছি না, ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো রোজা রাখি না, খারাপ পথে চলি, হারাম পথে চলি, ইত্যাদি ইত্যাদি বহু দোষারোপ আছে। এরপরে আপনি সর্বশেষ যদি এই হজে গিয়া নিজের আত্মশুদ্ধি করতে না পারেন, তাহলে এখান থেকে বঞ্চিত হলে আর আত্মশুদ্ধি করার কোনো সুযোগ আপনার আর নেই। এই জন্য হজে যাওয়ার আগে নিজের মন মানসিকতাকে পরিপূর্ণভাবে আল্লাহমুখী করতে হবে। আল্লাহমুখী না করে হজ করলে আপনার এই আত্মশুদ্ধির সর্বশেষ জায়গাটুকু আপনার পরিশুদ্ধ না করলে আপনার আর কি পরিশুদ্ধ হওয়ার সুযোগ আপনার নাই। আমরা দেখি অনেকে হজ করে এসে তার দিকে তাকাইলে, তার কর্মকাণ্ডের দিকে তাকালে মনে হয় না যে তার হজ কবুল হয়েছে। দুঃখজনক, কষ্ট করে হজ করেছেন, টাকা পয়সা খরচ করেছেন, আপনি কেন এখন এই অবৈধ অন্যায় কাজগুলোতে লিপ্ত হচ্ছেন? আপনাকে তো মনে হয় না যে আপনি আত্মপরিশুদ্ধ করে আসতে পারছেন, আপনার শেষ সম্বলটুকু আপনি নষ্ট করে দিয়েছেন। হাজির সাহেব হওয়ার পরে ওই চরিত্র আপনার ভিতরে আসে নাই, তাহলে বোঝা গেল আপনি আত্মপরিশুদ্ধ করতে আপনি ব্যর্থ হয়েছেন। কথা বোঝা আসছে কিনা? এরপরে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করা। হজ করা মানে কি? দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনার নিয়ত থাকা। কথা বোঝা আসছে? আপনার নিয়ত শুধু এটা থাকবে না,
যে আমার ওই যে অমুকের স্বর্ণের হাট কিনতে যাবো, অমুকের জন্য জামান লিস্ট করে করে যাবেন, এগুলি মাথায় থাকবে, মার্কেটিং এর মাথায় থাকবে। বরং আল্লাহ দুই জাহানের কল্যাণ কামনা করাই কি আপনার হবে কাজ। ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্যে এমনও আছে যারা বলে যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়া চাই, দুনিয়া দেন। ওমালাহু ফিল আখিরাতি মিন খালাক, এই ধরনের লোকদের জন্য পরকালে কোনো অংশই থাকবে না। যারা শুধু দুনিয়া চায় তাদের জন্য পরকালে কিছুই থাকবে না। ওমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আর মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে হে আমাদের পরওয়ারদিগার আমাদেরকে দুনিয়াতে দুনিয়ার কল্যাণ দেন এবং আখেরাতের কল্যাণও দান করুন, ওয়াকিনা আযাবান্নার, হে আমাদের পরওয়ারদিগার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম নাসিব মিম্মা কাসাবু, এরা যা চাইছে যদি সেরকম কাজ করে তারা তাই পাবে। বলেন সুবহানাল্লাহ, তারা দুনিয়াও পাবে আখিরাতও পাবে যদি তারা সেভাবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ, ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ দ্রুত হিসাব নিতে পারেন, আল্লাহ এত দ্রুত হিসাব নিতে পারেন যেটা কারো পক্ষে কোনোদিনও সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর স্মরণ করা, হজে যাচ্ছেন শুধু কাল গল্প আর গল্প, ছেলের গল্প, ছেলে বইয়ের গল্প, ছেলের অমুকের গল্প, নিজের আত্মীয় স্বজনের গল্প, কত গল্প মাথায় খেলে, শুধু কাল গল্প। অনেকে দেখি আবার উক্কা খায় গিয়ে মক্কা মদিনা যাইয়া উক্কা টানে হজ করতে গিয়ে। আল্লাহ বলছে ওয়াজকুরুল্লাহ, এই কয়দিন তোমরা কি করো, ফি আইয়ামিন মা'দুদাতা, এই কয়দিন তোমরা আল্লাহকে কি করো বেশি বেশি স্মরণ করো, আল্লাহর স্মরণ থাকবে আপনার চলনে বলনে কহনে সব জায়গায় আপনার আল্লাহ ভীরু হয়ে থাকবেন। শুধু মুয়াল্লিমের কি করছে না করছে এরা তার তাসে বুঝবে, মুয়াল্লিমের যেই ইয়া করা আপনার অথবা দেশের কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কাজ শুধু গরদ গরম করা, এগুলি রাজনীতি খেলা, এটা হজ করা না। আপনি হজ করতে গেলে সব ছাইরা ফেলায় দেন, যত কষ্ট হয় নিজের হজটা সুন্দরভাবে করে আসতে হবে, বেশি বেশি এই সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। এরপর আল্লাহ বলছেন হজ করার পরে আমরা কী করি, হজ করার পরেই আমাদের মন মানুষের মধ্যে দু একদিন থাকলে কে শুধু কাল কেনাকাটা করি, আল্লাহর কথা মনে থাকে না, যেগুলো কান্নাকাটি করার সুযোগ থাকে না। আল্লাহ বলছেন ফায়েজা কাদাইতুম, ফায়েজা কাদাইতুম মানাসিকাকুম, ফায়েজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, তোমরা যখন হজ শেষ করবা তখন তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কাজেক্রে কাজেক্রে কম আবা আকম, মক্কার মুশরিকেরা তখন আগেকার যুগে হজ কইরা আইসা মিনায় আইসা সম্মেলন করতো, সভা করতো, সেখানে বৈশা বৈশা বাপদাতার গুণগান গাইত। আর আমরা কি করি, আমাদের হজ শেষ, এবার আমাদের গল্প স্বল্প আমাদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, আমরা এখানে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা করার সুযোগ পাই না। আমাদের হলো উল্টাটা আরেকটা, ওদের হলো ছিল আরেকটা। আল্লাহ বলছেন না, হজ শেষ হয়ে গেলে তোমরা আল্লাহকে এমনভাবে বেশি স্মরণ করো যেমন তোমাদের বাপদাদাদেরকে স্মরণ করো। আও আসাদ তো দেখান, বরং তার সাইতে আরও বেশি বেশি দিন বেশি তোমরা আল্লাহকে কী করো স্মরণ করো, আল্লাহ জিকির করো। বলে সুবহানাল্লাহ। এবং তোমরা কী করো, পাথেও নিয়ে যাও, হজে যখন যাইবা কিছু পাথেও, একটা ব্যাগ নিবা, হ্যাঁ জুতা রাখার একটা ব্যাগ নিবা, টাকা রাখার একটা ব্যাগ নিবা, তারপর কাপড় রাখার এর আসে না বলতে, তোমরা এরকম কী করো, পাথেও নিয়ে যাবে, কিছু সিরা শুকনা খাওয়া নিয়ে যাবা, কিছু খেজুর নিয়ে যাইবা শুকনা খাবার, ক্ষুদা লাগে যেন খাইতে পারো, কারণ এক ওপর এক জায়গা যাইতেছেন। কিন্তু আল্লাহ বলছেন
ওতাজাওয়াদু তোমরা কি করো পাথেও নিয়ে যাও তবে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম পাথেও যেটা সেটা থাকতে হবে সেটা কি ফাইনাল খায়রাজ জাদি তাকওয়া তোমার খোদাভীতি এর সবচেয়ে বড় পাথেও আপনি কি করবেন সেরা নেবেন মুড়ি নেবেন আপনি ড্রেস নেবেন পোশাক নেবেন জামা কাপড় নেবেন ব্যাগ নেবেন ভালো ভালো জিনিস নেবেন সবই নেবেন এখন অনেক ঢলার আর অনেক রিয়াল ভাঙায় ভাঙায় নেবেন কিন্তু আল্লাহ বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ পাথেও হলো তুমি তাকওয়া নিয়ে হজ করা সাথে কি নিয়ে যাবেন তাকওয়া খোদাভীতি আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারি এই হৃদয়ের মধ্যে নিয়ে যাওয়াই কি সর্বোত্তম পাথেও কে বলছেন আল্লাহ বলেছেন বলে সুবহানাল্লাহ ইয়া উলিল আলবাব হে জ্ঞানী গুণী ব্যক্তিরা তোমাকে যাতায় আমি গেলো আছে তোমার বিষয়টা বুঝো তোমাদের যতই তুমি নতুন নতুন কাপড় নিয়ে যাও নতুন নতুন জামা নিয়ে যাও যতই আতর লাগাও যত কিছুই করো যত ভালো কিছু তুমি নিয়ে যাও কিন্তু তোমার সবচেয়ে বড় পাপে হলো তোমার তাকওয়া এই তাকওয়া না থাকলে যত ভালো জিনিস নিয়ে যাও কাজ হবে না এরপরে আল্লাহর যে নির্দেশনাবলী আছে এগুলোকে সম্মান করা আল্লাহ যে সমস্ত নির্দেশনাবলী আছে এগুলো কি করা যেমন ধরেন সরকারি পতাকা সেনাবাহিনী পুলিশের ইউনিফর্ম এগুলো একটা এগুলো আপনি একটাকে একটা একটা অসম্মান করেন তাহলে কি শাস্তি হবে না শাস্তি হবে যেমন আবার খ্রিস্টানদের গির্জা পাশির মঞ্চ ক্রুশ এগুলো হলো কি খ্রিস্টানদের নিশানি আবার দেখেন জুটি চুল হাতের বালা ও কৃপান এগুলো হলো শিখ ধর্মের নিশান এরপরে পৈতা মন্দির হিন্দুদের নিশান আর আমাদের যে নিশানগুলো আছে আমাদের যেই মক্কা মদিনা যেমন আরাফাতের ময়দান মুজদালেফা আছে না মিনা জায়গা জায়গায় যেগুলো আছে নিদর্শন সেগুলো কি করা সেগুলোকে অসম্মান না করা সেগুলো কি করা সম্মান করা হজ করতে গেলে এগুলো মনে রাখতে হবে যে আমার দ্বারা যেন আল্লাহর কোনো নিদর্শনের অসম্মান না হয় সেটা খেয়াল রাখতে হবে এরপরে হজের যে রকমগুলো আছে এগুলোর তাৎপর্য খেয়াল রাখা আমি যে হজ করতে আসছি এই যে আমি মিনা যাইতেছি এখানে আমার কী করতেছি আমি এখানে আমার শিক্ষাটা কী আমি যে তওয়াফ করতেছি এখানে আমার শিক্ষাটা কী আমি যে আরাফাত ময়দানে একত্রিত হয়েছি এখানে আমার শিক্ষাটা কী হ্যাঁ আমি যে আপনার এই যে মকাম ইব্রাহিম দিরাত নামাজ পড়তেছি এখানে আমার শিক্ষাটা কী রুকনে ইয়ামিনীতে আমার শিক্ষাটা কী তাই না এরপর আমার মকাম ইব্রাহিমেতে হাজরে আসওয়াদ থেকে আমার শিক্ষাটা কী এই শিক্ষাগুলো আগে থেকে আপনার নলেজে নিতে হবে আগে থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং হজ করার সময় এগুলো স্মরণ রাখতে হবে এরপরে যৌবন অবধমন মক্কা হজ করতে গিয়া যৌন অবধমন করা মনের মধ্যে কোনো নারীর কল্পনা করাও যাবে না কোনো নারীর স্ত্রী সহ কোনো নারীর কল্পনা করা যাবে না এবং স্ত্রীর সাথে গেলে কোনো রকম কুবাক্য খারাপ বাক্য অশ্লীল বাক্যও কি স্ত্রীর সাথেও উচ্চারণ করতে পারবে না নিজেরা নিজেরা তো দূরের কথা স্ত্রীর সাথেও কি আপনি একটা যৌন উত্তেজনামূলক কোনো কথা বলতে পারবেন না আল হাজ্জু আশহুরুম মালুমাতুন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রফাসা যেই ব্যক্তি হজ করবে সেই ব্যক্তি স্ত্রীর সাথেও কি যৌন উত্তেজনামূলক কোনো কথা বলতে পারবে না যদি বলেন তাহলে আপনি কী করলেন অসম্মান করলেন এ হজকে কথা বোঝা আসছে কি না এগুলো বলা যাবে না এরপর বলছে গুনাহ থেকে বিরত থাকা হজ করতে গিয়ে আপনি একটা গালিগালাজ করা বকা করা গীবত করা অথবা অন্যের 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 খারাপ ধারণা করা ভুল ধারণা করা সারাদিনকাল মা গল্প আজেবাজে গল্প করে বেড়ানো এগুলো করা যাবে না এগুলো হচ্ছে অলা ফুসুকা এ ধরনের কোনো গুণা করা যাবে না অলা ফুসুকা হাজি সাহেবরা ওখানে বৈশা বৈশা এরকম কোনো গুণা করতে পারবে না ওয়ালা জিদালা এমন কোনো ঝগড়া করতে পারবে না মুয়াল্লিম সাহেব আপনাকে নিচে নেওয়ার পরে আপনাদের টাকা খাইছে যা যা করছে অনেক কিছুই আপনাকে দেয় নাই অনেক কিছুই আপনি পান নাই কিন্তু সেখানে ঝগড়া করতে পারবো না যে আপনার এলাকার মাতবর হিসাবে তারা ধরে একটা মাইল লাগাই দিবেন তারা ধরে করে গালি দিবেন এগুলো করতে গেছেন তো গেছেনই এখন ধৈর্য ধারণ করে হজ করে আসতে হবে ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা ওয়ালা রাফাসা অশ্লীল বাক্য উচ্চারণ করা যাবে না গুনার কাজ করা যাবে না ঝগড়া করা যাবে না ওয়াকাল আলাইহিসসালাম মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ারসুক যারা এগুলি করবে না আল্লাহ বলছেন রজা কায়ামিন ওয়ালাদাত উম্মুহু যে এই ধরনের সব বাদ দিয়ে যারা হজ করে আসবে
তারা যেদিন মায়ের পেট থেকে জন্ম হয়েছে সেদিন যেরকম তারা নিষ্পাপ সেরকম নিষ্পাপ হয়ে হজ করে আসবে বলেন সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হজ্জুল মাবরু লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ কবুল হজের সওয়াব হলো কি কবুল হবেল প্রাপ্তি হলো জান্নাত বেশ তো বলেন সুবহানাল্লাহ এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন মামিন ইয়ামিন আকসার মিন আইয়াতাকাল্লাহ ফিহে আবদা মিনান নার ইয়ামাল আরফা আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস বলেন সুবহানাল্লাহ হজ করলে দরিদ্রতা দূর হয় গুনাহ দূর হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা তোমরা হজ উমরা করো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকরা হজ উমরা তোমাদের দরিদ্রতা দূর করে দিবে ওয়া যুনুবা গুনাহ দূর করে দিবে কিভাবে যেইভাবে লোহার একজন কামার লোহার কি করে ময়লা দূর করে দেয় একজন স্বর্ণকার যেমন স্বর্ণের ময়লা দূর করে দেয় ঠিক এইভাবে তোমাদের কি হয় হজ দ্বারা তোমাদের গরিবি দূর হয়ে যাবে তোমাদের গুনাহ দূর হয়ে যাবে আর কবুল হজের সওয়াব হলো জান্নাত আর আল্লাহ বলছে হাজিগণ হলো আল্লাহর মেহমান হাজিরা কি আল্লাহর মেহমান তিন প্রকার মেহমান আল্লাহর কাছে আব্দুল্লাহ কেমন মেহমান দয়গুণ অর্থ মেহমান কিন্তু এটা হচ্ছে আব্দুল্লাহ বিবিআইপি মেহমান হাজিরা কি বিআইপি মেহমান আল্লাহ বলছেন আব্দুল্লাহ সালাসা তিন রকম ব্যক্তি আল্লাহর মেহমান আল গাজী যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারা হলো কি আল্লাহর কি বিআইপি মেহমান ওয়াল হজ যারা হজ করে তারা আল্লাহর বিআইপি মেহমান ওয়াল মুতামিরু যারা উমরা করে তারা আল্লাহর বিআইপি মেহমান বলেন সুবহানাল্লাহ আরাফাতের আরাফাতের দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া খায়রুদ দোয়া দোয়া ইয়াউমুল আরাফা আরাফাত দিন বেশি বেশি দোয়া করবেন নয়জিল হেজ নাকি আরাফাত দিন বেশি বেশি দোয়া করবেন বলছেন কি খায়রুদ দোয়া দোয়া ইয়াউমুল আরাফা আরাফার আরাফাতের দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হজের হ্যাঁ যারা নিয়ত করে যদি হজ করতে নাও পারে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাকে হজের সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ হ্যাঁ হজ যদি হাজিরা যদি মৃত্যুবরণ করে হজ অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তারা তালবিয়া করতে করতে কিয়ামতের দিন উঠবে বলেন সুবহানাল্লাহ একবার আরাফাতের ময়দানে একজন লোক মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একসেলু বিমাইন সেদ্রিন বরই পাতা দিয়ে তাকে কি করো দুতো করো পানি দিয়া অকাফেনু ফিত ফি সাওবাইন দুই কাপড় দিয়ে তারা কি করো কাফন করো ওলা তুহান্নে তুহু তাকে সুগ্রাণ লাগাইবা না সুগন্ধি লাগাবা না ওলা তুহাম্মেরুহু রাসাহু তার মুখটা ঢাকবা না ফাইন্নাল্লাহ ইয়াবাসুহু কারণ আল্লাহ তারে উঠাইবেন ইয়াউমাল কিয়ামতে কিয়ামতের দিন মুলাব্বিয়ান তালবিয়া করতে করতে তালবিয়া কি তালবিয়াটা কি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তাওয়াফ করে মান তাওয়াফা বিল বাইত উসবুয়ান যে ব্যক্তি সাতটা তাওয়াফ করে ইল্লা হাজ্জাল্লাহু আনহু বিহা প্রতিটা কদমে তার গুনাহ মাফ হয়ে যায় প্রতিটা কদমে তার মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দেন বলেন সুবহানাল্লাহ প্রতিটা কদমে তার নামে নেক লিখে দেন বলেন সুবহানাল্লাহ এরপরে হাজরে আশহাদে সাক্ষী দিবে ওয়াল্লাহু লা ইয়াবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান হাজরে আশহাদ কি আল্লাহ দুইটা চোখ দিয়ে কিয়ামতের দিন উঠাবেন ওয়া লিসানুন এমন একটা মুখ দিয়ে উঠাবেন কাকে হাজরে আশহাদকে ইয়াশহাদু আলা মান মানে তালামাহু যে ব্যক্তি তাকে চুম্বন দিয়েছে সে যদি সহি তরিকে হজ করে থাকে তাহলে তার পক্ষে কি করবে সাক্ষী দিবে বলে সুবহানাল্লাহ হজরে আসওয়াদ কি দিবে সাক্ষী দিবে এরপরে হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ইন্না হজরা ওয়াল মুকামা ইয়াকুতান মিন ইয়াকুতুল জান্নাহ এই দুটো হলো জান্নাতের পাথর বলে সুবহানাল্লাহ তামাসাল্লাহু নূরুহুমা এই দুইটার নূরকে আলোকে আল্লাহ নিবাইয়া দিছেন ওরাউলামি আত্মেসু নূরাহুমা যদি এই দুইটার নূর আলো যদি আল্লাহ নিবাই না দিতেন লা আদা তা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে
পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, এমন আলোকিত ছিল। কিন্তু আল্লাহ নিবাইয়া দিছেন। এরপরে মানসিক রোগী যদি এই দুইটা জিনিসকে স্পর্শ করে, অমা মাসা হুমা মিনজিল আহাতিন ওয়ালা সাকামিন ইল্লা সাকা, তাহলে সে কি যাবে? সুস্থ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ, মানসিক রোগী যদি মাকাম ইব্রাহিমের এবং এ হাজরা আসাদকে স্পর্শ করতে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। জমজমের পানি হলো পুষ্টিকর খাদ্য। বলেন সুবহানাল্লাহ, খায়রু মা আইনালা ওয়াজহিল আরদে মাউন জমজম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এটা হলো কি? পুষ্টিকর খাদ্য। অশিফা মিনাস সাকাম, রোগ থেকে মুক্তি। এই পানির মধ্যে কি আছে? রোগ থেকে মুক্তি। বাইতুল্লায় নামাজ পড়লে আপনি কত সওয়াব পাবেন? আল্লাহ রাসূল বলেছেন, সালাতু ফি মাসজিদি আফজালু মিন আলফ সালাত, আমার মসজিদে নববীতে নামাজ পড়লে এক হাজার গুণ সওয়াব বেশি পাবে। বলেন সুবহানাল্লাহ, ইল্লা আল মসজিদুল হারাম ওয়া সালাতু ফিল মসজিদুল হারামে আফজালু মিন মিয়াত আলফিন সালাতু ফিহা সওয়াব, 1,00,000 গুণ সওয়াব পাওয়া যাবে মসজিদে হারামে নামাজ পড়লে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার এবং হজের এই সমস্ত এই ফজিলতগুলো গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।